নাগা সাধুরা উলঙ্গ থাকে কেন? পৃথিবীর এমন কোন গ্রাম যেখানে আজ পর্যন্ত এখনো বৃষ্টি হয়নি? টি শার্টের লোগো বাদিকেই থাকে কেন? আকাশে বিদ্যুৎ চমকানোর সময় মোবাইল চালালে মোবাইল কি সত্যি ব্রাস্ট হয়ে যায়? কেন মুরগিটি মদ না পেলে খাওয়া দাওয়া ছেড়ে দেয়? এই সমস্ত অ্যামাজিং অ্যান্ড ইন্টারেস্টিং ফ্যাক্ট জানতে হলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখো। ফ্যাক্ট নাম্বার 18 গাইজ, বর্তমান সময়ে চায়নার গ্রেট ওয়াল দুনিয়ার সবচেয়ে লংগেস্ট অ্যান্ড ফেমাস ওয়াল বলে জানি, বাট ফ্যাক্ট হলো যে দুনিয়াতে এমন একটি ওয়াল একসময় এক্সিস্ট করতো যে যার কাছে চায়নার গ্রেট ওয়াল ও বাচ্চা লাগতো। আফ্রিকা কান্ট্রি নাইজেরিয়াতে আজ থেকে 35,000 বছর আগে ওয়ালস অফ বেনিন নামে দুনিয়ার সবচেয়ে লংগেস্ট ওয়াল বানিয়েছিল, আর এই ওয়াল অফ বেনিন 16,000 কিলোমিটার পর্যন্ত লম্বা ছিল। যদি প্রেজেন্ট ডে লংগেস্ট ওয়াল চায়নার গ্রেট ওয়ালের সঙ্গে কম্পারিজন করে দেখি, তাহলে ওয়ালস অফ বেনিন গ্রেট ওয়ালের থেকে 4 গুণ বড় ছিল, আর এই ওয়ালটিকে সাল 1857 ব্রিটিশরা ধ্বংস করে দিয়েছিল। ফ্যাক্ট নাম্বার 17, লন্ডনে স্টিফেন উইলশায়ার নামে একটি পার্সনের মেমোরি পাওয়ার আর ক্রিয়েটিভিটি এত যে শুধু একবার কোনো জিনিসকে দেখেই তার মতো অরিজিনাল আর্ট করে দিত, আর তার ক্রিয়েটিভিটি আর মেমোরি পাওয়ার থেকে আন্দাজ করতে পারো যে স্টিফেন একবার হেলিকপ্টারে পুরো নিউ ইয়র্ক সিটি ট্রাভেল করে, আর সেই ট্রাভেলে নিউ ইয়র্ক সিটিকে একবার দেখেই তা অরিজিনাল আর্ট করে ফেলে। ওয়াও, সাচ মেক গাজো। ফ্যাক্ট নাম্বার 16, নিউজিল্যান্ডের সেন্ট্রাল অটোগো কর্ডোনা নামে একটি টুরিস্ট প্লেস আছে। এখন হয়তো ভাবছো এটা আর তেমন কি? বাইরে তেমন কি না, এখানে গেলে জাদু দেখতে পাবে, কেননা এখানে আসা সব গার্লস টুরিস্টরা তাদের ব্রাকুলে ঠিক এইভাবে টাঙিয়ে রাখে। যদি এইভাবে ব্রাকুলে টাঙিয়ে রাখে তাহলে নাকি সেই মেয়েটি তার নিজের মনের মতো লাইফ পার্টনার পাবে। তবে এইভাবে ব্রাকুলে ঝুলিয়ে রাখার কি প্রয়োজন? বেঙ্গলি ম্যাট্রিমনি কিসের জন্য? ফ্যাক্ট নাম্বার 15 গাইস, যদি তোমাদের ভূতের মুভি দেখতে ভালো লাগে তাহলে এই মুভিটি একবার দেখতে পারো। আমি নিশ্চিত তোমাদের এই মুভিটি দেখার পর হাওয়া টাইট হয়ে যাবে। আমি তো ভাই নর্মাল ভূতের ফিল্ম দেখতেই প্যান্ট ভিজিয়ে দিই। দ্য কনজিউরিং 2 মুভি নামে একটি ভূতের ফিল্ম এতটাই ভয়ানক যে এই মুভিটি দেখে এখনো পর্যন্ত 37 জন লোকের মৃত্যু হয়, আর এটি ফিল্মটির ওয়ার্ল্ড রেকর্ড। ফ্যাক্ট নাম্বার 14 গাইস, এখন হয়তো তোমার জানেমান তোমাকে ভাও দেয় না, তাহলে কয়েক বছর সবুর করো, ঠিক এইভাবে তোমার জানেমান তোমাকে নিজে এসে প্রপোজ করবে। কেননা বিজ্ঞানীরা অনেক রিসার্চ করার পর আমাদের মতো সিঙ্গেল ছেলেদের কথা ভেবে MDA নামে এমন একটি মেডিসিন ট্যাবলেট বানিয়েছে, যেই মেডিসিন খাবে সে তার প্রেমে পড়ে যাবে, যেই মেডিসিনটি তাকে দিয়েছে, আর এই মেডিসিনটি আগামী 3-5 বছরের মধ্যে বাজার এভেলেবেল হতে শুরু করবে। আর এই মেডিসিনটির কথা শোনার পর তারপর দেখো টুম্পান্টি কিভাবে তোমার মেয়েকে পটায়। ফ্যাক্ট নাম্বার 30, নর্মালি গাইস এটা তো আমরা জানি যে রোডের লাইন কেমন হয়ে থাকে, অলমোস্ট পৃথিবীর প্রত্যেকটি রোডের লাইন তেরাবেকাই হয়ে থাকে, বাট USA কান্ট্রিতে ডেথ ভ্যালিতে এমন একটি রোড আছে যেটা একদম সোজাসুজি, আর এটা ভেবো না যে রোডটি হয়তো 2-3 কিলোমিটার পর্যন্তই লম্বা হবে, রোডটি টোটাল 225.3 কিলোমিটার পর্যন্ত লম্বা আর একদম স্ট্রেট লাইন। ফ্যাক্ট নাম্বার 12 গাইস, নর্মালি আমরা যখন কাউকে হোয়াটসঅ্যাপে মেসেজ সেন্ড করি আর সামনে থাকা লোকটি আমার মেসেজ রিড করেছে কিনা সেটা আমরা হোয়াটসঅ্যাপে 2টি ব্লু কালারের সাইন দেখে টের পাই, বাট হোয়াটসঅ্যাপে এমন একটি সেটিং আছে যদি তোমরা সেটি অফ করে রাখো তাহলে যে কারো মেসেজ রিড করার পরও ব্লু সাইন শো হবে না। অনেক সময় এমন হয় কেউ তোমাকে বারবার মেসেজ করে আর তুমি তার মেসেজ রিড করো অথচ কোনো রিপ্লে দাও না, তাহলে সামনে থাকা লোকটি খারাপ ফিল করে, বাট এই ট্রিকটি জানার পর সেই লোকটি টেরই পাবে না তুমি তার মেসেজ দেখছো কিনা, কেননা মেসেজটি দেখার পর তার হোয়াটসঅ্যাপে ব্লু টিক সাইন শোই হবে না। আর এর জন্য প্রথমে হোয়াটসঅ্যাপ খুলে সাইটে এই 3 ডটের মধ্যে ক্লিক করো, এরপর সেটিং এ যাও, এরপর অ্যাকাউন্টে ক্লিক করো, এরপর প্রাইভেসিতে যাও, এরপর দেখো রিড রিসিপ্ট নামে একটি অপশন অন করা আছে সেটিকে অফ করে দাও, তারপর দেখো জাদু। ফ্যাক্ট নাম্বার 11, আজকের দিনে করোনা ভাইরাসের জন্য মুখে মাস্ক লাগানো নিড হয়ে গেছে, আর শুধু করোনা ভাইরাসের জন্য নয়, একটি মাস্ক আমাদের লাইফে কতটা রোল প্লে করে। ইমেজটিতে দেখো যে বিনা মাস্কে একটি হাঁচিতে আমাদের মুখ থেকে কতগুলি ব্যাকটেরিয়া বের হয়, আর তাই বাইরে বের হওয়ার সময় মাস্কের ইউজ অবশ্যই করো। ফ্যাক্ট নাম্বার 10 গাইস, স্ক্রিনের এই ইমেজটিকে দেখো, নর্মালি কোনো মেডিসিনের ট্যাবলেটের পাতা মনে হচ্ছে, বাট গাইস টুইস্ট হলো যে এটা আসলে কোনো মেডিসিন ট্যাবলেটের পাতা নয়, রিয়েলিটি হলো এটা আসলে বিয়ের নিমন্ত্রণের কার্ড। শকিং লাগলো তো, এখন ভালো করে নোটিশ করে দেখো কি লেখা আছে, এলিজা রাসান এন্ড বসন্ত কুমারী ওয়েডিং। আসলে যাদের বিয়ে হচ্ছে তাদের একজন ডক্টর আর একজন নার্স, আর তাদের ওয়ার্ক প্রফেশনকে এইভাবে বিয়ের কার্ডের মধ্যে দিয়ে রিপ্রেজেন্ট করেছে। ভাগ্যিস মেডিসিন ট্যাবলেটের মতো কার্ডের মধ্যে এক্সপায়ারি ডেট লেখা হয় না, তাহলে তো শো আরো আলাদা লেভেলের হয়ে যেত। আর তাদের এই ওয়েডিং কার্ড দেখে মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ভিডিও শেয়ার করেছে। ইতনে তেজস্বী লোক হ্যায় আমারে পাস, কিতনে শানদার বিচার রাখতে হ্যায় জি। আর হ্যাঁ গাইস, যদি তোমাদের ভিডিওটি দেখতে ভালো লাগছে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো, কেননা আমরা এরকম ওই গাজব গাজব ফ্যাক্ট নিয়ে প্রকট হই। ফ্যাক্ট নাম্বার 9, এনশিয়েন্ট ইজিপ্টে কোনো সার্জেন্ট কোনো পেশেন্টের অপারেশন করার সময় যদি কোনো কারণে অপারেশনের সময় পেশেন্টের ডেট হয়ে যায় তাহলে সেই সার্জেন্টের হাত কেটে দেওয়া হতো। লাইক ধরো অপারেশনের সময় কোনো সার্জেন্ট কোনো কারণবশত পেশেন্টটিকে বাঁচাতে পারলো না, তাহলে সার্জেন্টের 2টি হাতই কেটে দেওয়া হতো। তাহলে একবার গেস করে দেখো সেই সময় সার্জেন্টের কাজ কেমন ডেঞ্জারাস ছিল। ও মা
মাই গড। ফ্যাক্ট নাম্বার 8, নরমালি গাইস আমরা চোখের সামনে এরকম ঘরকে দেখে থাকি, বাট পোল্যান্ডে একটি রেয়ার টাইপের ঘর আছে যেটি তোমরা এখন স্ক্রিনে দেখছো। আর এই ঘরটিকে আর্কিটেক্ট সোস্তিস এবং জেলসি নামে দুজন পার্সন 2004 সালে বানিয়েছিল। আর এই ঘরটি বানানোর আইডিয়া নাকি তাদের কোনো পরীর কাহিনীর বইয়ের গল্প থেকে আসে। আর সেই আইডিয়াতে ইন্সপায়ার হয়ে দ্য ক্রকড হাউস নামে এই ঘরটি বানিয়ে ফেলে। আর ঘরটিকেও দেখো কেমন গাজব এবং অ্যামাজিং লাগছে, মনে হচ্ছে যেন ঘরটি মুভ করে রয়েছে। স্যালুট বস তোমাদের। ফ্যাক্ট নাম্বার 7 গাইস, মদ খেয়ে টালে হওয়া লোক হয়তো তোমরা অনেক দেখেছো, বাট গাইস তোমরা কি এমন মোরগ দেখেছো যার কিনা মদ ছাড়া একদিনও কাটে না? আর এমনই একটি মোরগ মহারাষ্ট্রের একটি কৃষকের। আর এই মোরগ মদের প্রতি এতটাই এডিক্ট হয়েছে যে যদি কোনোদিন মোরগটিকে মদ না দেওয়া হয় তাহলে মোরগটি খাওয়া দাওয়াই ছেড়ে দেয়। আর তাই বাধ্য হয়ে মোরগটিকে মদ দেওয়া হয়, কেননা খাবারের সঙ্গে মদ খাওয়ার পর ওই মোরগটি শান্তি মেলে। এই না হলো ডিজিটাল যুগের মোরগ। ফ্যাক্ট নাম্বার 6 গাইস, ফেমাস কমেডিয়ান মিস্টার বিনের ফানি ভিডিও তো অফকোর্স অনেক দেখেই থাকবে, যার ভিডিওতে কোনো রকম কথা নেই, শুধুই ভিডিও ফুটেজ, আর তাতেই লোক এন্টারটেইন হয়ে যায়। বাট ফ্যাক্ট হলো যে প্রথম প্রথম যখন মিস্টার বিন টিভি শোয়ের জন্য অডিশন দিত তখন অলমোস্ট সব অডিশন থেকে মিস্টার বিনকে রিজেক্ট করে দেওয়া হয়, কেননা মিস্টার বিনের মধ্যে স্পিকিং ডিসঅর্ডার নামে এমন এক রেয়ার টাইপের ডিজিজ ছিল যার ফলে মিস্টার বিন কোনো শব্দকে ঠিকঠাকভাবে বলতে পারতো না, আর তাই তাকে টিভি অডিশন শো থেকে রিজেক্ট করে দেওয়া হয়। বাট তবুও মিস্টার বিন হার না মেনে নিজেকে আজ কোথায় নিয়ে গেছে তা তার ভিডিও দেখলেই বোঝা যায়। ফ্যাক্ট নাম্বার 5 গাইস, তোমরা কি এটা জানো দুনিয়াতে এমন একটি প্লেস রয়েছে যেখানে আজ পর্যন্ত এখনো বৃষ্টি হয়নি? জি হ্যাঁ, শুনতে একটু গাজব লাগলেও এটাই সত্যি। আলুতে দুনিয়ার এমন একটি গ্রাম যেখানে আজ পর্যন্ত এক ফোঁটাও বৃষ্টি হয়নি। আর এর কারণ হলো যে এই গ্রামটি পৃথিবী থেকে 3,200 মিটার একদম মেঘের উপরে রয়েছে, যার ফলে যখন বৃষ্টি হয় তখন মেঘ নিচে থাকার ফলে এই গ্রামে এক ফোঁটাও বৃষ্টি পড়ে না। ফ্যাক্ট নাম্বার 4 সুগার ক্যান অর্থাৎ আখের রস সব থেকে ডিলিশিয়াস ড্রিঙ্কের মধ্যে একটি, বাট গাইস ফ্যাক্ট হলো যে আখের রস অনলি 15 মিনিটের মধ্যেই এক্সপায়ার হয়ে যায়। আর তাই যখন আখের রসকে বের করা হয় তখন ওই ইনস্ট্যান্ট আখের রসকে খেয়ে ফেলা দরকার। আর অনেক সময় এটা দেখে থাকবে যে কোনো কোনো আখের রসের টেস্ট আর কালার দুটোই চেঞ্জ হয়ে যায়, তাহলে বুঝে নিও আখের রসটি এক্সপায়ার হয়ে গেছে। ফ্যাক্ট নাম্বার 3 বড় বড় মেলায় লাইক যেমন ধরো গঙ্গাসাগর কুম্ভ মেলা আর অনেক এমন মেলায় দেখে থাকবে যে এক আলাদা টাইপের সাধু যারা কোনো কাপড়ই পরে না, আর তাদের এই চেহারা দেখে আমাদের মনে একটাই খেয়াল আসে যে এই সাধুরা এমন কেন? ওয়েল গাইস এই টাইপের সাধুদের নাগা সাধু বলে, আর এই নাগা শব্দের অর্থ হলো নগ্ন। দুনিয়াতে কি ঘটছে কি চলছে এই বিষয়ে তারা কোনো জ্ঞান রাখে না, তারা শুধু ভগবানের প্রার্থনা করে। আর এই নাগা সাধুরা নিজেদেরকে ভগবানের দূত বলে মনে করে, কাপড় তাদের কাছে কোনো অর্থই নেই। কাপড় সম্বন্ধে তাদের ধারণা কাপড় তারাই পরে যারা নিজেদেরকে সুরক্ষা করতে পারে না, আর আমরা তো স্বয়ং ভগবানের দূত, আমরা নিজেদেরকে নিজেরাই সুরক্ষা করতে পারি, সুরক্ষা করার জন্য কোনো কাপড়ের দরকার নেই। ফ্যাক্ট নাম্বার 2 যখন বৃষ্টি পড়ে আকাশে বিদ্যুৎ চমকায় তখন অলমোস্ট সবাই এটাই ওয়ার্নিং বার্তা দেয় যে বিদ্যুৎ চমকাচ্ছে মোবাইল চালাস না, নয়তো মোবাইল ব্লাস্ট হয়ে যাবে। রিয়ালি কি এমনটা হয় বৃষ্টি বা বাস পড়ার সময় মোবাইল চালালে মোবাইল ব্লাস্ট হয়ে যায়? ওয়েল গাইস এটা টোটালি একটি ম্যাথ যে বিদ্যুৎ চমকানোর সময় মোবাইল চালাতে নেই, মোবাইল খারাপ হয়ে যাবে, ব্লাস্ট হয়ে যাবে, আর না জানি কত কি। কেননা প্রেজেন্ট ডেটে আমরা যেসব ফোন ইউজ করি তার মধ্যে এমন ম্যাটেরিয়াল ইউজ করা হয় যা এই ম্যাটেরিয়াল আকাশে বিদ্যুৎকে না কোনোভাবে অ্যাট্রাক্ট করে না কোনোভাবে কন্ডাক্ট করে। আর নর্মালি সব ফোন রেডিও ওয়েভে কাজ করে, আর এই রেডিও বিদ্যুৎকে কোনোভাবে অ্যাট্রাক্ট এবং কন্ডাক্ট করে না, যার ফলে আকাশে বিদ্যুৎ চমকানোর সময় ফোন ব্লাস্ট হবে। আর হ্যাঁ, যদি তোমরা বাইরে কোথাও থাকো হাতে বা পকেটে মোবাইল রয়েছে আর তোমার উপর বিদ্যুৎ পড়ে গেছে, এর জন্য তোমার ফোন দায়ী নয়, এটা ব্যাড টাইমিং এবং ব্যাড লোকেশন প্লেসের জন্য হয়ে গেছে, আর এমনটা না হওয়ারই হাই চান্স হয়ে থাকে। ফ্যাক্ট নাম্বার 1 গাইস, টি শার্ট পরার সময় এটা তো অফকোর্স নোটিস করেই থাকবে যে টি শার্টের লোগো বাঁদিকেই থাকে। আর টি শার্টের লোগো বাঁদিকে থাকার কারণ হলো প্রথমে মিলিটারিদের ইউনিফর্মের বাঁদিকে ঠিক এরকম ভাবে তাদের নাম পোস্ট আর মেডেল লাগানো থাকতো। মিলিটারি সোলজাররা যখন রাইট হ্যান্ড দিয়ে কারোর সঙ্গে হ্যান্ডশেক করে তখন মিলিটারি ইউনিফর্মে থাকা পোস্ট আর মেডেল দেখে সামনে থাকা ব্যক্তিটি এটা বুঝতে পারে যে মিলিটারিটি কোন ক্যাটাগরিতে রয়েছে। আর এই ট্রেডিশন ওই বর্তমান সময়ে ব্র্যান্ডেড কাপড়ের কোম্পানিরা তাদের টি শার্টে ইউজ করে, তাকে হ্যান্ডশেক করার সময় সামনে থাকা ব্যক্তিটি টের পায় যে লোকটি কোন ব্র্যান্ডের টি শার্ট পরেছে।